একটা ব্যাটারের জন্য সেঞ্চুরি মিস হলে অবশ্যই খারাপ লাগে, আর অবশ্যই খারাপ লাগছে। আর সবচেয়ে বড় কথা যে সেঞ্চুরি করার চেয়ে আমি যে প্ল্যানে খেলেছিলাম সেই প্ল্যানটা যদি এক্সিকিউট করতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। সো আমি সেঞ্চুরি নিয়ে চিন্তা করিনি, চিন্তা করেছিলাম যে টিমটাকে কোন জায়গায় নিয়ে যেতে পারি। দেখেন, ব্যাটিংয়ে আপনি যেটা বললেন, ডিসিশন মেকিংসটা খুবই ইম্পর্টেন্ট, এবং হয়তো আমাদের কিছু কিছু জায়গায় ল্যাকিংস হচ্ছে, এর জন্য হয়তো আমরা ব্যাটিং একটু ফল্ট করছি। বাট আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমরা উপরের দিকে একটা পার্টনারশিপটা খুবই ইম্পর্টেন্ট। টপ অর্ডার থেকে যদি একটা ভালো একটা স্টার্ট দেওয়া যেতে পারতো তাহলে আমাদের পরের ব্যাটসম্যানদের জন্য ইজি হতো। আপনি দেখেন যে পাকিস্তানে আমরা যখন ফার্স্ট টেস্ট খেলেছিলাম টপ অর্ডার থেকে, মানে লাইক আপনি 3-4 নাম্বার থেকে শুরু করে ব্যাটসম্যানরা ভালো একটা স্টার্ট দিয়েছিল, ওপেনাররাও একটা ভালো স্টার্ট দিয়েছিল এবং 3-4ও ভালো খেলেছে, এবং পরে যারা ছিল তাদের কাজটা ইজি হয়ে যায়। কারণ টেস্ট ক্রিকেটে আপনি দেখেন যে নতুন বলে যদি আপনি 3-5-6 নাম্বার ব্যাটসম্যান যদি নতুন বল খেলতে হয় তাহলে একটু ডিফিকাল্ট। বাট অবশ্যই সেটা নিয়ে আমরা কাজ করছি যে টপ অর্ডাররা কীভাবে সাকসেস হতে পারে এবং ম্যাক্সিমাম টেস্ট ক্রিকেটে যেন আমরা সাকসেস হতে পারি সেইভাবে নিয়ে আমরা কথা বলছি, ডিসকাস করছি। সো আশা করি যে সামনে যে টেস্টগুলো আছে আমরা বুঝতে পারবো যে না, আমাদের কোন জায়গায় ল্যাকিংসগুলো আছে। আপনি দেখেন যে উইকেটটা, হ্যাঁ অবশ্যই আমরা যেভাবে চেয়েছিলাম হয়তো আমাদের দিকেই সব কিছু ছিল। আপনি দেখেন যে আমরা টসে জিতে ব্যাটিং করেছি, আমরা চেয়েছিলাম যে ব্যাটিং করতে, কারণ আপনি দেখেন যে মিরপুরের উইকেট ডে 4 কিন্তু অনেক ডিফিকাল্ট ব্যাটিং করা। সো আমরা ওইভাবে প্রিপারেশন নিয়েছিলাম, বাট আনফর্চুনেট আমরা ব্যাটসম্যানরা রান করতে পারিনি। হয়তো সেকেন্ড ইনিংসে যে রানটা সেটা যদি ফার্স্ট ইনিংসে হলে তাহলে গেমটা ডিফারেন্ট হতে পারতো। বাট আমরা ফার্স্ট ইনিংসেই আমরা ব্যাকফুটে পড়ে গিয়েছি, যে 106 রানে অল আউট হয়ে গেছি এবং দুই সেশনের আগে অল আউট হয়ে গেছি। সো এটা আমাদের জন্য অবশ্যই টিম ব্যাকফুটে পড়ে গেছে। আর টেস্ট ক্রিকেটে তো অবশ্যই আপনার ফার্স্ট ইনিংস ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখেন যে এত কোশ্চেন আসতেছে, আমরা যদি ভালো ক্রিকেট খেলতাম তাহলে কিন্তু এত কোশ্চেন আসতো না। সো অবশ্যই এটা আমাদের ব্যর্থতা, আমরা স্বীকার করছি, আমরা টিম ওয়াইজ খেলতে পারিনি। হয়তো আপনি 1-2 জন ভালো খেললে কখনোই আপনি টিম রেজাল্ট করতে পারবে না, যে জিনিসটা আমরা পাকিস্তানে করে এসেছিলাম। আপনি দেখেন পাকিস্তানে কিন্তু আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি, হয়তো আমাদের কিছু কিছু জায়গায় ল্যাকিংস ছিল, তারপর আমরা জিতেছি। বাট আপনি যেটা বললেন যে হ্যাঁ আমাদের অনেক ইম্প্রুভ করার জায়গা আছে, আমরা ব্যাটসম্যানের একটু রেসপন্সিবিলিটি নিতে হবে। কারণ টেস্ট ক্রিকেটে আপনি বোর্ডে যদি রান না দিতে পারি বোলারদের জন্য অনেক ডিফিকাল্ট। আমাদের বোলাররা খুবই ভালো বোলিং করেছে, যেভাবে পেশার নিয়ে সবসময় বোলিং করে এটা অনেক অবশ্যই ক্রেডিট দিতে হবে। তাইজুল ভাই খুব ভালো বোলিং করেছে। সো আমরা ওই ডিসকাসটাই করছি, আমরা কীভাবে, আপনি যেটা আমি বলছি, ব্যাটসম্যানরা প্রত্যেকটা ব্যাটসম্যান রান করবে না, বাট অ্যাটলিস্ট যেন 3-4টা ব্যাটসম্যান রান করে আর সেই রানটা যেন বড় স্কোর হয়, তাহলে টিমের একটা হেল্প হয়। সো আমরা ওইভাবে টিমের ভিতরে চেষ্টা করছি কথা বলার জন্য, যারা ব্যাটসম্যান আছে আমরা মিটিং করছি। সো আশা করি যে সামনের দিনগুলো বা সামনের যে টেস্টগুলো আছে আমরা কামব্যাক করতে পারবো। আপনি যেটা বললেন যে ব্যাটিং উপরের দিকে করতে পারি কি না, এটা আসলে টিম ম্যানেজমেন্টের ডিসিশন, যারা টিম সিলেকশন করবে এবং যারা টিমের ভালোর জন্য যেখানে খেলানো প্রয়োজন এটা তারা ডিসাইড করবে। আর আপনি যেটা বললেন যে সাকিব ভাইয়ের ইস্যুটা তো আমরা সবাই জানি, এবং সে কিসের জন্য আসেনি বা খেলতে পারেনি এটা আমার কাছে মনে হয় না যে কারো কাছে না জানা। বাট অবশ্যই সে একজন লিজেন্ড প্লেয়ার, আর লিজেন্ড প্লেয়ার সে বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে আমরা সবাই জানি, অস্বীকার করতে পারবো না। বাট যেহেতু একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, আমার কাছে মনে হয় যে সবাই তার পাশে থাকা উচিত। ও আচ্ছা আচ্ছা, দেখেন যে আমার অপরচুনিটি পাচ্ছি, একটা জিনিস দেখেন যে আমার কাছে ভালো লাগছে যে অপরচুনিটিগুলো আমি যেন কাজে লাগাতে পারি। কারণ আপনি দেখেন যে আমি যেখানে ব্যাটিং করি এটা আমার জন্য অনেক ডিফিকাল্ট, এবং টিম এখান থেকে, আমি হয়তো ভালো খেললে টিম ভালো জায়গায় যাবে, খারাপ খেললে একদম টিম রেজাল্ট করবে না। বাট আমি মেন্টালি যে জিনিসটা চেষ্টা করছি যে আমি নিজেও ভালো খেলার চেষ্টা করছি, যেহেতু আমি আলহামদুলিল্লাহ রান করছি, আমি রান করলে টিমের অনেক বেনিফিটেড হয় আমি দেখেছি এর আগেও।
আমি ওই জিনিসটাই চেষ্টা করছি যে আমার ব্যাটিংটা আরও ইম্প্রুভ করার চেষ্টা করছি ডে বাই ডে। আপনি দেখেন কেরিয়ার স্টারে আমার অ্যাভারেজ ছিল দেড় টেস্ট ক্রিকেটে, বাট আলহামদুলিল্লাহ ডে বাই ডে চেষ্টা করছি ভালো নিজেকে ইম্প্রুভ করার জন্য, সেভাবে আমি কাজ করছি ব্যাটিং নিয়ে।